সমগ্র ভারতবাসীর বাবে এটা ভাল খবর, দক্ষিণ আফ্রিকাক পরাস্ত করিলে টিম ইন্ডিয়ায় 83 রানতে থমকি রল দক্ষিণ আফ্রিকা। আমি জনাইছো এই মুহূর্তের ভাল খবর, 83 রানতে থমকিল দক্ষিণ আফ্রিকার যাত্রা। আজি সমুখ খবরত ভারত আর দক্ষিণ আফ্রিকা 83 রানতে থমকিল, 227 রানের লক্ষ্য দিছিল দক্ষিণ আফ্রিকাক পরাস্ত করিলে টিম ইন্ডিয়ায়। আমি জনাইছো এই মুহূর্তের একটা ভাল খবর, 83 রানতে থমকিল দক্ষিণ আফ্রিকা, 27 ওভার এটা বলত অল আউট হল দক্ষিণ আফ্রিকা। সমগ্র ভারতবাসী আজি উৎফুল্লিত, বিরাট কোহলির শতকেরে উজ্বলিল আজির খেল। স্কোর দেবি স্কোর আপডেট আমি লৈছো এই মুহূর্তে দিব বিচাৰিছো এটা ভাল খবর, সমগ্র ভারতবাসী আজি উৎফুল্লিত গৌরবান্বিত, 83 রানতে থমকি রল দক্ষিণ আফ্রিকার যাত্রা। 121টা বলত 101 রান করে জিলিকিল বিরাট কোহলি। আমি জনাইছো জাদেজার 5টা উইকেট, স্বামীয়ে লৈছে 2টা উইকেট, বেলে বতে উজ্বলি উঠিল টিম ইন্ডিয়া। আমি জনাইছো এই মুহূর্তের একটা ভাল খবর, পুনর উড়িছে ভারতের বিজয় ধ্বজা, মহাশক্তিশালী দক্ষিণ আফ্রিকাক মাত্র 83 রানতে রখাই দিলে টিম ইন্ডিয়ায়। পুনৰ কৈছো যে বলে বেতে উজ্বলিছে টিম ইন্ডিয়া। তিনিশ সাতাইশ রানের লক্ষ্য বান্ধি দিছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু 83 রান একও নহল, 83 রানতে স্তব্ধ হল এই যাত্রা। আর আজি উজ্বলিল বিরাট কোহলি, আজি জন্মদিনের দিনাই যে ভারতবাসীক উপহার দিলে বিরাট কোহলিয়ে, শতক আর শচীন তেন্ডুলকারের যে স্থান সেই স্থানলৈ নিজকে লৈ যাবলৈ আজি জন্মদিনের দিনাই সক্ষম হল বিরাট কোহলি। আমি জনাইছো এই মুহূর্তের একটা ভাল খবর, আপনি জনাওক একটা কমেন্টর জড়িয়ে, আপনি টিম ইন্ডিয়াক জনাওক শুভেচ্ছা অভিনন্দন, আপনি কমেন্ট করক টিম ইন্ডিয়ার বাবে, কমেন্ট করক বিরাট কোহলির বাবে, কমেন্ট করক আজি বিরাট কোহলির জন্মদিন, জন্মদিনের দিনাই ভারতবাসীক বিজয় উপহার দিছে, নিজে শতক করেছে, শতকর সমান্তরালক শচীন তেন্ডুলকার ক্রিকেটর ভগবান শচীন তেন্ডুলকার স্থানলৈ নিজকে লৈ যাবলে সক্ষম হয়েছে। কিন্তু আমি জনাইছো 49টা শতক করেছিল শচীন তেন্ডুলকারে, আজি বিরাট কোহলিও 49টা শতক সমাপ্ত করিলে, 49টা শতক হল আজি বিরাট কোহলির জন্মদিনের দিনাই যে ভারতবাসীক ইটোর পাছত ইটো উপহার দি গেল বিরাট কোহলিয়ে। বলে বেতে উজ্বলি উঠিল টিম ইন্ডিয়া। আজি নয়নের মণি, সমগ্র ভারতের বাবে আজি নয়নের মণি হয়ে পড়েছে বিরাট কোহলি। সিরাজে লৈছে 1টা উইকেট, রবীন্দ্র জাদেজার 5টা উইকেট, জাদেজার 5টা উইকেট দখল, জাদেজায় 5টা উইকেট দখল করেছে। মোহাম্মদ শামিয়ে উইকেট যেন দখল করবই, মোহাম্মদ শামিয়ে উইকেট দখল নকরিলে যেন খেলেই আধরুয়া, 2টা উইকেট দখল করেছে। কুলদীপ যাদবর 2টা উইকেট, অল আউট হল, অল আউট, 27 ওভার 1টা বলত অল আউট দক্ষিণ আফ্রিকা। পুনৰ কৈছো জিলিকিল বিরাট কোহলি, শচীনের 49টা শতক আজি বিরাট কোহলিও 49টা শতক সমাপ্ত করিলে। আজি জন্মদিন বিরাট কোহলির, জন্মদিনের বাবে আপনি এখানে লিখিব পারে, কমেন্ট করক, আপনি আপনার কমেন্ট আমি পড়িবলৈ চেষ্টা করি। আজি সমুখ সমরত ভারত আর দক্ষিণ আফ্রিকা
বলে বেতে উজলিল টিম ইন্ডিয়া। নিবেদিতা লিখিছে অভিনন্দন টিম ইন্ডিয়া। রবীন্দ্র দাসে লিখিছে আই লাভ টিম ইন্ডিয়া। কমেন্ট করো, কমেন্ট করে বিরাট কোহলিক ধন্যবাদ দিও, টিম ইন্ডিয়াক ধন্যবাদ দিও, অভিনন্দন জনাও। ইটোর পাছত সিটো বিজয় উপহার দিছে টিম ইন্ডিয়ায়। রকিবুল ইসলামে লিখিছে কংগ্রেচুলেশন। রবীন্দ্র দাসে লিখিছে আই লাভ টিম ইন্ডিয়া। প্রাঞ্জল দহোটিয়া লিখিছে হ্যাপি বার্থডে কিং কোহলি। জিয়ারুল ভাইয়া লিখিছে মাই লাইফ ইন্ডিয়া বলে লিখিছে। প্রাঞ্জল দহোটিয়া লিখিছে হ্যাপি বার্থডে কিং কোহলি। ইলিয়াস আহমেদে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। জিয়ারুল ভাইয়া লিখিছে মাই লাইফ ইন্ডিয়া। কমেন্ট করো, কমেন্ট করে যাও। ইমান বৃহৎ বিজয় দিছে, তার বিনিময়ত এটা কমেন্ট তেনেই সামান্য, কমেন্ট করো। গগন দাসে লিখিছে কংগ্রেচুলেশন। হাফিজুর রহমানে লিখিছে আই লাভ মাই ইন্ডিয়া, কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সকলে অভিনন্দন দিছে। আমরান আলী লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। ওমর ফারুকে লিখিছে বিগ কংগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া। সাইদুর রহমানে লিখিছে কংগ্রেচুলেশন। সঞ্জীব ডেকা লিখিছে হ্যাপি বার্থডে কিং কোহলি। রাজুয়ে লিখিছে কংগ্রেচুলেশন বিরাট কোহলি, আজি যেন গোটাই বিরাট কোহলিময় হয়ে পড়ছে। জাকির হুসেনে লিখিছে কংগ্রেচুলেশন, 327 রানের লক্ষ্য দিছে, 100 রানও সম্পূর্ণ করব নোৱাৰিলে দক্ষিণ আফ্রিকায়, বৃহৎ জয়। জন্মদিনের দিনাখনেই শতক বিরাট কোহলির, যাদে যায় 5টা উইকেট, বলে বেতে উজলি উঠিছে। সুমি তালুকদারে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। শঙ্কর ডাহাল চাটকিয়া লিখিছে হ্যাপি বার্থডে এন্ড কংগ্রেচুলেশন। মনসের আলিয়া লিখিছে কংগ্রেচুলেশন। বিতুপন বরা ধুনে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। বিদ্যুৎ বর্মনে লিখিছে হ্যাপি বার্থডে কিং কোহলি। বিদিশা বরাই লিখিছে কংগ্রেচুলেশন হ্যাপি বার্থডে কিং কোহলি। খন্দকার ইসলামে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। টঙ্ক কুর্মিয়ালে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। এ কে আমনে লিখিছে কংগ্রেচুলেশন। মৃদুল গগৈয়ে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সিরাজ চমুয়া লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বহু আহি আছে। আপনিও জনাও কিং কোহলিক জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন জনাও টিম ইন্ডিয়া। জাদেজার বাবে লিখক, সামির বাবে লিখক, রোহিত শর্মার বাবে লিখক এখাড়ি, লিখি শেষ করব নোৱাৰিব। সকলে উজ্বলাই উঠাইছে টিম ইন্ডিয়াক। লিঙ্কন কলিতা লিখিছে কংগ্রেচুলেশন। মেহদি হাসানে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। দুলাল বর্মন কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। প্রসঞ্জিৎ নাথা লিখিছে ব্লু আর্মি কংগ্রেচুলেশন। মতিউর রহমানে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। মধুস্মিতা হাজরিকায় লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। খাইবুর রহমানে লিখিছে কংগ্রেচুলেশন অল অফ ইউ। জয়ন্ত কুমার বরাই লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। রাজীবে লিখিছে মেনি মেনি কংগ্রেচুলেশন। সবিতা বরদলৈ ভূঞাই লিখিছে জন্মদিনের শুভেচ্ছা জানালো বিরাট বিরাট। বিশ্বজিৎ বৈশ্য লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। বিকাশে লিখিছে বিকাশ পুরকাষ্ঠ লিখিছে কংগ্রেচুলেশন ইন্ডিয়া টিম। বিকাশ রয় লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সকলে লিখিছে আপনিও লিখক এখাড়ি টিম ইন্ডিয়ার বাবে। এখাড়ি বাক্য এটা মাত্র শব্দ, অভিনন্দন। আপনিও লিখক, আমি কমেন্ট পড়ি যাব। আজি আনন্দর দিন, বিজয়ের দিন। আজি 83 রানতে থমকিল শ্রীলঙ্কার যাত্রা, যে থমকাই দিছিল টিম ইন্ডিয়ায়। এতিয়া দক্ষিণ আফ্রিকা, ইটোর পাছত সিটো মহাশক্তিশালী টিম যেন টিম ইন্ডিয়ার ওসরত দুর্বল হয়ে পড়ছে। বিপ্লব ডেকায় লিখিছে উপজা দিনের অলেখ শুভকামনা থাকিল কিং কোহলি। কৃষ্ণ ডেকায় লিখিছে, কৃষ্ণ ডেকা কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। ঋতুমণি বরা লিখিছে কংগ্রেচুলেশন। ডিজেন দাসে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আতিক ইফরানে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। রিজুয়ান খন্দকারে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। পি বিশ্বাসে লিখিছে কংগ্রেচুলেশন রোহিত শর্মা। আদিত্য দে লিখিছে এইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ভারত। সকলে আশা করেছে, এই আশাই করেছে সকলে। দেবরাজ হাজরিকা লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আপনিও জনাক এখাড়ি মাত্র বাক্য, এটা মাত্র শব্দ, আপনিও জনাক টিম ইন্ডিয়ার বাবে। বিরাট কোহলিক জন্মদিনের শুভেচ্ছা জনাক। জন্মদিনের দিনাখনে ইটোর পাছত সিটো উপহার দিলে, শতক দিলে ভারতবাসীক, বিজয়ের সোয়াদ দিলে। আর বিজয় মানে এনেকা বিজয় দিছে, 83 রানতে বিপরীত পক্ষর যাত্রা স্তব্ধ করে দিলে।
83 রান 327 রানের লক্ষ্য বানিয়ে দিছে 100 হবলৈও নিদিলে প্রায় 2000 কমেন্ট আহিছে আমালৈ আপুনিও জনা কমেন্ট কমেন্টৰ জান বৰখন হৈছে সফিকুল ইসলাম লিখিছে কংগ্ৰেচুলেচনছ কোহলি আব্দুল সালাম লিখিছে কংগ্ৰেচুলেচনছ টিম ইন্ডিয়া দম্বৰু দম্বৰু সুবিধা লিখিছে কংগ্ৰেচুলেচনছ টিম ইন্ডিয়া সাহিল সাহিল লিখিছে কংগ্ৰেচুলেচনছ ফৰিজউদ্দিন লিখিছে ধন্যবাদ থাকিল টিম ইন্ডিয়া ধন্যবাদ দিছে টিম ইন্ডিয়া ফারুক ভাই লিখিছে উই আর চ্যাম্পিয়ন ফারনাজ নারগিস লিখিছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে দাওয়াত আলী লিখিছে সুপার সুপার কংগ্ৰেচুলেচনস লাসিতে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া সঞ্জয় দাসে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া কিং কোহলি হ্যাপি বার্থডে সঞ্জয় দাসে লিখিছে দিলেশ্বর টাইডে লিখিছে হ্যাপি বার্থডে বিরাট কোহলি নূরজামান হকে লিখিছে কংগ্ৰেচুলেচনস টু টিম ইন্ডিয়া আব্দুল ফারুকে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া আদিত্য দে লিখিছে ধন্যবাদ টাইমেট আমি আপোনালোকৰ বাবে সদায় এনে বাতৰি কৰি যাম আমি প্ৰতিশ্ৰুতিবদ্ধ হিমাশ্রী বরাই লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া নবনীতা বৰমনা লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া রিয়া রিমি ফুকন চাংমাই লিখিছে হ্যাপি বার্থডে বিরাট কোহলি বিনান পাতিরা লিখিছে আদৰিছো টিম ইন্ডিয়াক আমির আলী লিখিছে ধন্যবাদ ইন্ডিয়া টিম দিগন্ত বৰুৱাই লিখিছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে কিং কোহলি গুঞ্জন ডেকা লিখিছে গুড জব কোহলি ইদ্রিস আলী লিখিছে পাওয়ার অফ ইন্ডিয়া টিম সঞ্জীব নারায়ণ তেরোনা লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া ইউব্রাজ ইউব্রাজ সত্রিয়া লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া পঙ্কজ কলিতা লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া সুনীল চৰেঙে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইন্ডিয়া সকলোৱে অভিনন্দন জনাইছে আপুনিও জনাওক সকলোৱে অভিনন্দন জনাইছে আজি সমগ্ৰ বিশ্বতেই যেন উৰিছে আমাৰ আবেগ আমাৰ স্বাভিমান তিৰংগা জন্মদিনৰ দিনাখনে ইটোৰ পাছত সিটো উপহাৰ দিলে বিৰাট কোহলিয়ে প্ৰদীপ বিশ্বাসে লিখিছে আই লাভ মাই ইণ্ডিয়া নয়নজ্যোতি গগৈ লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া গুণীন গুণীনা লিখিছে গ্ৰেট ইণ্ডিয়া টিম মহম্মদ আলিয়ে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া বাঁছবাৰী গাঁও পঞ্চায়ত উন্নয়ন সমিতিয়ে লিখিছে অভিনন্দন টিম ইণ্ডিয়া পঞ্চানন গোস্বামীয়ে লিখিছে অভিনন্দন মণিৰুদ জামানে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া দিলেশ্বৰ টাইডে লিখিছে এইবাৰ বিশ্বকাপত ভাৰতৰ জয় নিশ্চিত সকলোৱে আশা কৰিছে সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে ইকৰামুল হুছেইনে লিখিছে টিম ইণ্ডিয়া কংগ্ৰেচুলেচনস শ্বাহজালাল উদ্দিনে লিখিছে কংগ্ৰেচুলেচনস বিৰাট কোহলি সফিকুল ইছলামে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া অশ্বিনী কুমাৰ চিয়েলে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া সকলোৱে অভিনন্দন জনাইছে সকলোৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে টিম ইণ্ডিয়া বৃহৎ জয় প্ৰায় 3000 কমেণ্ট আহিছে আমালৈ আপুনিও জনাওক আজি আনন্দৰ দিন আজি বিজয় উল্লাসৰ দিন আৰু সকলোৱে আজি প্ৰাৰ্থনা কৰক যাতে এই ধাৰা অব্যাহত থাকে ফাইনেলতো যাতে এই ধাৰা অব্যাহত থাকে ছেমিফাইনেলত যাতে এই ধাৰা অব্যাহত থাকে ছেমিফাইনেলত এই ধাৰা অব্যাহত থাকে ফাইনেলত যাতে এই ধাৰা অব্যাহত থাকে আপুনি প্ৰাৰ্থনা জনাওক লীনা দাসে লিখিছে কংগ্ৰেচুলেচনস টিম ইণ্ডিয়া কুণাল শৰ্মাই লিখিছে কংগ্ৰেচুলেচনস উৎপল জ্যোতি কাশ্যপে লিখিছে কংগ্ৰেচুলেচনস জয়ন্তই লিখিছে কংগ্ৰেচুলেচনস উমৰ ফাৰুকে লিখিছে কংগ্ৰেচুলেচনস সকলোৱে লিখিছে তিৰাশী ৰানতে থমকাই দিলে বিপৰীত পক্ষৰ গতি এয়াই টিম ইণ্ডিয়াৰ শক্তি এয়াই টিম ইণ্ডিয়াৰ যাদু পুনৰ বিশ্ববাসীক আমাৰ খেলুৱৈসকলে দেখুৱালে ভাৰতৰ শক্তি
মুনিন্দ্ৰ বৰা লিখিছে বেষ্ট অফ লাক সকলোকে শুভেচ্ছা জনাইছে আগন্তুক খেলবোৰ ভাল হওক পংকজ বৰা লিখিছে বোলিং লাইন জুই বলে বেতে উজলিছে আমি পুনৰ কৈছো বলে বেতে উজলিছে টিম ইণ্ডিয়া বিতুপন তিৱা মস্ত্ৰংগে লিখিছে কংগ্ৰেচুলেচনস ৱাহিদ চৰকাৰে লিখিছে কংগ্ৰেচুলেচনস শেখৰ দাসে লিখিছে গুড লাক ইণ্ডিয়া সকলোৱে লিখিছে আপুনিও লিখক এটা কমেণ্ট লিখক আৰু আপোনাৰ কমেণ্ট আমি পঢ়ি যাম রাজুয়ারে লিখিছে আই লাভ ইউ ইন্ডিয়া দীপা ভূমিতে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সাবির আহমেদে লিখিছে বিরাট আৰু বিরাট কোহলির এয়া বিজয় কামাল চৌহানে লিখিছে কংগ্রেচুলেশন আই লাভ ইন্ডিয়া শেখৰ দাসে লিখিছে বেস্ট অফ লাক ইন্ডিয়া নয়নজ্যোতি ভৰালে লিখিছে অভিনন্দন জনালো ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় লগতে বিরাট কোহলির জন্মদিনের শুভেচ্ছা জনালো বলে লিখিছে নয়নজ্যোতি ভৰালিয়ে মিথুন দাসে লিখিছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কংগ্রেচুলেশন মিস্টার কিং কোহলি